তো বন্ধুরা এখন আমরা ধর্মতলায় যাব আর এই আমাদের বাস তো গাইস কলকাতার বাস যে এত ফাঁকা সেটা কিন্তু ভাবা যায় না যাই হোক সকালবেলা তো সেই জন্যই বাসটা ফাঁকা যত বেলা গড়াবে তত কিন্তু রাস্তাঘাটে লোকজন বেরোবে সেই সঙ্গে কিন্তু বাসে প্রচুর ভিড় হয় তো চলো বন্ধুরা আমাদের নেক্সট গন্তব্য ধর্মতলা তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলায় আর এখন যাব শহীদ মিনারে তো সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নেওয়ার পর তার পাশাপাশি কিন্তু শহীদ মিনারের আশেপাশের দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে পয়লা মে সেই জন্য কিন্তু কলকাতার রাস্তায় খুব কম মানুষজনকে দেখা যাচ্ছে নইলে এই সময় কিন্তু প্রচুর ভিড় হয় এই কলকাতার রাস্তায় তো বন্ধুরা চলো দেখা হচ্ছে শহীদ মিনারে গিয়ে আর এটা হলো ধর্মতলা বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানে সব জায়গায় সব রুটের বাস চলে আর পাশে রয়েছে টিকিট কাউন্টার এবং রয়েছে বিভিন্ন খাবারের দোকান এই ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা খাবারের দোকানগুলো এবং তার পাশে রয়েছে টিকিট কাউন্টার রয়েছে তো আজকের ভিডিওটা বেশ সকাল থেকেই শুরু করতে হয়েছে আমাকে আর এখন আমরা যাচ্ছি শহীদ মিনারের মাঠে না না লাগবে না আর বন্ধুরা ধর্মতলা বাস স্ট্যান্ডের পাশে রয়েছে কিন্তু বাথরুম টয়লেট পুরুষ মহিলা উভয়দের জন্য কিন্তু আলাদা আলাদা রকম ব্যবস্থা রয়েছে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয় এই হলো শহীদ মিনার তো বন্ধুরা এখন আমরা ধর্মতলা থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর আগেই সকালের খাবারটা সেরে নিলাম তো চারটে পরোটা সঙ্গে আলুর তরকারি দাম নিল 20 টাকা আর খাবারের গুণগত মান যদি বলতে হয় তো বলবো এর থেকে আমাদের গঙ্গারামপুরের রুটি তরকারি অনেক বেটার রয়েছে তো যাই হোক কিছু করার নেই এতে তো হবেই তো খাওয়া দাওয়া সেরে নিলাম সো গাইস মর্নিং ভিডিও এখানেই শেষ করছি আরও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই